গতকালে আমরা দেখেছি নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক গ্রেফতারি যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গতকাল গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে একই সঙ্গে গতকালই আপনাদের দেখিয়েছি যে গ্রুপ ডির পর এবার গ্রুপ সি এসএসসি গ্রুপ সিতে হাইকোর্টের নির্দেশে 842 জনের চাকরি বাতিল করা হলো। একাধিক বিষয় নিয়ে আজকে আলোচনা চলবে আনন্দ সকালে, এবং আলোচনার জন্য যারা রয়েছেন আসুন প্রথমেই আলাপ করে দিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন স্টেট স্টিয়ারিং কমিটির জেনারেল সেক্রেটারি সংকেত চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন রাহুল চক্রবর্তী, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল রায়, রয়েছেন শর্মিষ্ঠা ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে রয়েছেন পরিতোষ পট্টনায়ক। প্রত্যেকেই স্বাগত জানাবো আমাদের আলোচনায়। আলোচনায় আসবো, তবে তার আগে অমৃতা যে খবরে আমরা চোখ রাখবো, 7 ঘন্টা ধরে গতকাল আমরা দেখেছি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর নিয়োগ দুর্নীতিতে হয় আরও এক গ্রেফতারি, গ্রেফতার আরও এক যুব তৃণমূল নেতা। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি, এবং ইডি সূত্রে দাবি করা হয়েছিল এই শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি 300 জন চাকরি প্রার্থীর নামের তালিকা পাওয়া যায়। এই জিজ্ঞাসাবাদে ঠিক আর কি কি তথ্য উঠে আসে আমরা জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, তুমি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে রয়েছো। গতকাল জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু তদন্তকারীরা তারা সন্তুষ্ট হতে পারেননি, কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে এখন? দেখো, তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বাড়ি থেকে যে তালিকা পাওয়া গিয়েছিল, যে 300 জনের তালিকা, সেই তালিকায় কতজনের কাছ থেকে তিনি টাকা নিয়ে লাভবান হয়েছেন সেটা জানারই চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। তোমাকে জানিয়ে রাখি, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই সিজিও কমপ্লেক্সে, ইতিমধ্যে তাকে আর কিছুক্ষণ পরেই এখান থেকে বার করা হবে, মেডিকেল করিয়ে তাকে নিয়ে যাওয়া হবে আদালতে। এবং যেটা জানা যাচ্ছে যে শান্তনু বন্দ্যোপাধ্যায় তার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে, তার যে কটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা যে কটি জায়গাতে তার বিনিয়োগ রয়েছে, সেই বিষয়গুলো নিশ্চিতভাবে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত যে তথ্য প্রমাণ রয়েছে সেই অনুযায়ী ব্যাংকের স্টেটমেন্ট একেবারে সামনে রেখে তাকে দফায় দফায় গতকাল গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা মূলত দুটো বিষয় জানতে চান। প্রথম, কুন্তলের সঙ্গে তার কোনো ট্রানজাকশান ছিল কিনা ব্যাংকের, বা দুজনের মধ্যে লেনদেন কিছু ছিল কিনা। দ্বিতীয়, কোথায় কোথায় বিনিয়োগ করেছিল এই শান্তনু, তার কারণ নিয়োগ দুর্নীতিতে যারা যোগ্য প্রার্থী তাদেরকে বঞ্চিত তারা হয়েছে, অযোগ্য প্রার্থীদের তালিকা তার বাড়ি থেকে পাওয়া গিয়েছে, যে তালিকা থেকে দেখা যাচ্ছে যে হতে পারে, যেটা সম্ভাবনা রয়েছে, প্রায় সবার কাছ থেকেই টাকা নিয়ে সে লাভবান থাকতে পারে, সেই বিষয়টা নিশ্চিতভাবে জেনে বা সেই বিষয় নিয়ে তথ্য প্রমাণ ইতিমধ্যে যথেষ্টই করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। আজকে আদালতে তারা সেটা পেশ করতে চলেছেন। এর আগে আমরা দেখেছি কুন্তলের ক্ষেত্রে কোটি কোটি টাকা যে নয়ছয় হয়েছে, কুন্তল লাভবান হয়েছে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছে এই চাকরি দেওয়ার নামে, সেটা যেমন এর আগে কুন্তলের ক্ষেত্রে বলা হয়েছিল, শান্তনুর ক্ষেত্রেও সে কতটা লাভবান, কোথায় কোথায় বিনিয়োগ, কারা কারা লাভবান হয়েছে শান্তনুর মাধ্যমে, সেই তথ্য প্রমাণ আজকে দিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে। ধন্যবাদ আমি। আলোচনায় আসবো, রাহুলদাকে দিয়ে শুরু করবো। রাহুলদা, এর আগে কুন্তল ঘোষ এবং এরপরে আমরা দেখলাম যুব তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়, যে নামটা অনেক আগে থেকেই ঘোরাফেরা করছিল, কিন্তু এবারে একেবারে গ্রেফতারি, তার বিরুদ্ধে অভিযোগ ছিলই, কিন্তু ওই একের পরে গ্রেফতারি, প্রশ্ন তো এটা বারবারই উঠছে যে এর পিছনে কি অন্য কোনো মাথা রয়েছে, এবার কি সেই দিকে এগোতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি? অমৃত, আমি জানি না তোমরা পড়েছো কিনা, ছোটবেলায় অনিলবাবু বলতে পারবেন না, আমাদের সংকেত হতে জানে একটা বই পড়তাম রহস্য রোমাঞ্চ সিরিজের, স্বপন কুমারের খুনি কে, সে প্রতিটি পলকে পলকে রহস্য রোমাঞ্চ, প্রতিদিন কে হবে কে খুনি, প্রতিদিন পড়ছি আমরা বইয়ের পাতা উল্টাচ্ছি। আজকে দেখছি এই যে চলছে রহস্য রোমাঞ্চ সিরিজ, আমাদের আপত্তি নেই, বেরোক কে অপরাধী, কে মূলে আছে বেরোক, আমাদের কোনো সমস্যা নেই। প্রতিদিন এই যে চলছে একটার পর একটা রহস্যময়ী মাঝখানে চলে এলো একজন, মানে এই আড়ালে আবদালে চলছে একটা ইনভেস্টিগেশন চলছে, যাতে বিচারপতি নিজেও প্রকাশ করছে। রাহুল বাবু, রহস্য তো শান্তনু বাবুই তৈরি করছেন, তার কারণ রোজগার কোথা থেকে হয়েছে, বিনিয়োগের নথি এবং তার বয়ান তার মিলছে না কোথাও। আমাকে একটু বলতে দাও, সুতরাং কে মানে রহস্য কে তৈরি করছে বোঝা খুব মুশকিল। বিচারপতি নিজে উষ্মা প্রকাশ করে বলছেন যে সিট ভেঙে দাও, যে ভাই আপনাদের তদন্তের গতি প্রকৃতিতে আমরা সন্তুষ্ট নই। কখনো বিচারপতি বলছেন আমি নিজে তদন্ত করবো,
আমি জীবনে কোথাও শুনিনি। এরকম একটা এক্সাম্পল যে বিচারপতি, মহামান্য বিচারপতি যাকে ভগবান আসনে বসিয়ে দেওয়া হয়েছে, তিনি বলছেন আমি নিজে বিচারপতি বিচার করবো, সামনে আসছে এই শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং একেবারে সামান্য ছাত্র ভোট থেকে যার উত্থান, কিভাবে বিদ্যুতের গতিতে তার এই উত্থান, একবার সেই দিকে নজর রাখবো। এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি, একটা ছাত্র ভোটে সেখান থেকে তার উত্থান শুরু হয় এবং গত পঞ্চায়েত ভোট অর্থাৎ 2018 সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছিলেন। আর এবার পঞ্চায়েত ভোটের আগেই ইডির হাতে গ্রেপ্তার হলেন তিনি। এবং ইডি সূত্রে যেমনটা দাবি করা হয়েছে যে প্রাইমারি আপার প্রাইমারি সংগঠিত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রেট নির্ধারণ করেছিলেন এই শান্তনু, এবং কার থেকে কত টাকা নেওয়া হবে তা বলে দিতেন শান্তনুই। আর এই দাবি করেছিলেন তাপস মণ্ডল এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। আমি যার সাথে কথা বলেছিলাম ওই সংগঠক শিক্ষকদের ব্যাপারে, যখন আমি কুন্তলকে বলেছিলাম তুমি কাকে দিয়ে করাবে, তখন ও বলেছিল আমি এর থেকে কালীঘাট থেকেই ব্যবস্থা করে দেবো। কাকে দিয়ে ব্যবস্থা করবে? তখন শান্তনু ব্যানার্জি আমার সাথে কথা বলেছিল, ইনি তখন ছিলেন রাজ্যের যুব তৃণমূলের সহসভাপতি। এবার যেহেতু শান্তনুবাবু একটা পদে আছে, রাজনৈতিক একটা ভালো জায়গায় রয়েছে, শান্তনুবাবু বললো যে হ্যাঁ হয়ে যাবে, আমার সাথে কথা হয়েছে। এই শান্তনুবাবুর নাম কি আপনি সিবিআই? হ্যাঁ বলেছি। কুন্তল ঘোষ হোক বা শান্তনু বন্দ্যোপাধ্যায়, তাদের নাম উঠে আসছে, সেক্ষেত্রে এর পিছনে আর কারা রয়েছে সেটা বের করাটা এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ? না, এইটা যদি একটা পরবর্তীকালে সিরিজ আকারে বেরোয়, পার্থকাণ্ড, মানিক কাণ্ড, কুন্তল কাণ্ড এরকম বেরোতে পারে, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে ছাত্র অবস্থাতে দেখুন, আজকে পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন আমরা কিন্তু দেখেছি কলেজগুলোতে কিভাবে ইউনিয়নগুলো তোলা আদায় করতো, মেধা কিন্তু সেখানেও স্থান পেত না, সেখানে তোলা আদায় করে পয়সা দিয়ে কিন্তু ভর্তি করাতো, হাতে খড়িটা কিন্তু সেখান দিয়ে হয়েছে। আজকে কে কুন্তল, আজকে কে সেই শান্তনু, তাদের উত্থান দু একদিন কদিন আগেও কিন্তু পশ্চিমবাংলার মানুষদের চিনত না। যুব তৃণমূল, এখন তারা যুব তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপনারা নতুন তৃণমূলকে দেখতে পাবেন, যে তৃণমূলকে আপনারা, ঠিকই নতুন তৃণমূল, এটাই হচ্ছে পশ্চিমবাংলার নতুন তৃণমূল, যারা কিন্তু শুধু একটা শান্তনু একটা কুন্তল নয়, সারা বাংলা জুড়ে এদের জাল বিস্তার, সারা বাংলা জুড়ে হাজার শান্তনু হাজার কুন্তল তারা ছড়িয়ে রয়েছে। দুর্নীতির জাল আরো কত জড়িয়ে রয়েছে, আরো কতদূর বিস্তৃত সেদিকেই নজর রয়েছে তদন্তকারীদের। আমি অবশ্যই এই জায়গাতেই অনিলবাবুর কাছে আসবো। অনিলবাবু, আমি জানতে চাইবো যে এই যে শ্লথ গতির কথা বারবার বলা হয়, মাথা কে চাই কে, বিচারপতিরা কিন্তু বারবার সেই দিকে নিশানা করে, কিন্তু কোথাও কি তদন্ত গিয়ে একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, তারপর মাথার কাছাকাছি পৌঁছতে পারছে না? এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সম্প্রতি যে অ্যারেস্ট করেছে, আমরা দেখছিলাম শান্তনু বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করেছে, তো তদন্ত অবশ্যই দ্রুত হওয়া দরকার। যত তাড়াতাড়ি তদন্তটা করা যাবে, আসল সত্যতা বার করা যাবে, দোষী ব্যক্তি যারা রয়েছেন যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে এভিডেন্স কালেক্ট করে দ্রুত যদি চার্জশিট দেওয়া যায়, এবং একজন নির্দোষ ব্যক্তি যদি অ্যারেস্ট না হয় তাহলে মনে হয় তদন্তের সার্থকতা সেখানেই রয়েছে। একদিকে যেমন বেকার সমস্যা আমাদের রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে বেকার সমস্যা একটা ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। একদিকে মেধাবী দরিদ্র যোগ্য প্রার্থী তারা যেভাবে বঞ্চিত হয়েছে, তাদের যে কান্না হাহাকার আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি চাকরি বিক্রির যে অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। এখানে আমার একদিকে যেমন ইডি তারা দ্রুত তদন্ত করে যারাই দোষী থাকুক এর পিছনে, যারাই যিনি বা যারাই দোষী থাকুক তাকে খুঁজে বার করা, তার যাতে যথোপযুক্ত শাস্তি হয় তার ব্যবস্থা করা, অর্থাৎ আদালতে চার্জশিট টাইমলি দেওয়া এবং চার্জশিটের পরে যাতে ট্রায়াল মনিটরিং করে যাতে শাস্তি হয়, কনভিকশন হয় তার ব্যবস্থা করা, এটা যেমন দরকার, তেমনি আমি অনুরোধ করব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি অনেক ভালো কাজও করেছেন, সাধারণ মানুষ গরিব মানুষের অনেক উপকার হয় এমন অনেক প্রকল্প তিনি গ্রহণ করেছেন, অনেক উপকারও হয়েছে, কিন্তু পাশাপাশি এই তার দলীয় যে সমস্ত কিছু কর্মী কিছু নেতা
তারা যেভাবে বেকারদের, মেধাবী দরিদ্র এই বেকারদের বঞ্চিত করে চাকরি বিক্রি করেছে, ইমিডিয়েটলি এদের দল থেকে বার করে দেওয়া দরকার। ঠিক এই জায়গাতে রাহুলদার কাছে প্রশ্ন, রাহুলদা, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আমরা দেখেছিলাম মাত্র ছ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু কুন্তল ঘোষ বা শান্তনু বন্দ্যোপাধ্যায় তারা তো এখনো শপথে বহাল রয়েছে, কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না দল, এবং দলের এত নিরবতা কেন এই বিষয়ে? ব্যবস্থা নেবে নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে আমাদের দলটা এমনই যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম অভিযোগ আসার পর তাকে সমস্ত রকম পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আমি শর্মিষ্ঠার সাথে একমত, অনিলবাবুর সাথে একমত, যেখানে দাঁড়িয়ে ক্রাইম হবে, যেখানে দাঁড়িয়ে ইনজাস্টিস হবে, সেখানে আমি কোথাও জাস্টিফাই করবো না, সেটা আমি এক ছোট্ট কথা বলি। কিন্তু সমস্যা হচ্ছে শর্মিষ্ঠার এমন একটা দল করে এবং সেই বিরোধী দল নেতা যার নাম সিবিআই এফআইআর আছে, আজ অব্দি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু তার জন্য মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় করছি না সুকর্ণা, আমি সুকর্ণা জাস্টিফাই করছি না, আমি বলছি কি অদ্ভুত ভাগ্য, কি মানে অদ্ভুত পরিহাস, ওখানে দাঁড়িয়ে যারা নেতৃত্বে লড়ছে তার নামে সমস্ত তৃণমূল পরিচালিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি, পদাধিকারী তিনি জেলা পরিষদের। একদম তাই, একদম তাই। আমি যদি বলি অপরাধ প্রমাণিত হলে চরমতম সাজা হবে। এবং তপস মণ্ডল যেমনটা বলছেন গ্যারান্টারের কাজ করতেন তিনি, এবং কোন পদে চাকরি দেবার জন্য কত টাকা, একটু কথা বলি আমাকে এক মিনিট বলতে হবে, এক সেকেন্ড সময় নেব। এই তপস মণ্ডল এতদিন ধরে সে ফ্রি ঘুরে বেড়ালো, আমি জানি না অনেকবার বলতে পারবেন কেন কী জন্য, আমার ওনার আইডিয়া আছে, আমার আইডিয়া নেই। একজন আরমান মল্লিক না কি নাম তার, কি গাঙ্গুলি, সে বিভিন্ন নাম চেঞ্জ করে, সে ঘুরে বেড়ালো চালানো হয়েছিল, এবং সেই সময় একেবারে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ফিরে দেখা যাক সেই দিনের ঘটনাবলী। 20 জানুয়ারি হুগলির বলাগড়ে যুব তৃণমূল নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডি অফিসাররা। সেদিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি ঘিরে কার্যত নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সকাল 9:30 নাগাদ সেখানে যান ইডির অফিসাররা। বাড়ির সামনের গেটের চাবি না পাওয়া যাওয়ায় বেশ কিছুক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তদন্তকারীদের। এরপর কিছুটা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। সিআরপিএফ কে সঙ্গে নিয়ে কার্যত দৌড়ে বাড়ির পেছনের দিকে যান ইডির অফিসাররা। চাবি দিয়ে বাড়ির সামনের দিকের দরজা খোলার চেষ্টা করা হয়, কিন্তু তা না হওয়ায় পরে পেছনের দিক দিয়ে বাড়িতে ঢোকেন অফিসাররা। শান্তনুর বাড়িতে অভিযানের দিনই ইডি তল্লাশি চালিয়েছিল যুব তৃণমূলের আরেক নেতা কুন্তল ঘোষের বাড়িতে। তারপর কুন্তলকে গ্রেপ্তার করা হয়। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওয়ে আলোচনায় যোগদান করেছেন তমলুক স্টুডিও থেকে পরিতোষ পট্টনায়ক, স্বাগত জানাচ্ছি পরিতোষবাবু। যে বিষয়ে আলোচনা চলছে আমাদের, শান্তনু বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে, ইডি প্রশ্ন করছে তাকে এবং তিনি উত্তর দিতে পারছেন না, অসঙ্গতি রয়ে যাচ্ছে বয়ানে, কোথাও কি মনে হয় এই যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি, শাসক দলের নেতা তিনি, তার দুর্নীতির জাল বিস্তার করছেন, তিনি এই দুর্নীতির ছক কষছেন? দেখুন, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূলের ওপর থেকে নিচুতলা পর্যন্ত আপনি এমন কোনো তৃণমূলের নেতাকে পাবেন না যে কোনো তোলাবাজি, দুর্নীতি বা চুরির দায়ে যুক্ত নয়। যেমন রাহুলবাবুরা এটা বলছেন না যে ধরা পড়লে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আমি বলছি চুরি করা ভালো কাজ যদি না পড়ো ধরা, যদি ধরা পড়ে তাহলে শাস্তি পাবে। আপনি একটা কথা বলুন তো, কেন আজকে পশ্চিমবাংলার মাটিতে সিবিআইকে তদন্ত করে এই চোরেদেরকে ধরতে হচ্ছে? যদি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির পুলিশ এবং সিআইডি আছে, তারা যদি আজকে যথাযথ তদন্ত করে এই ব্যবস্থাগুলি গ্রহণ করত, আজকে এসএসসি, পিএসসি, প্রাইমারি, টেটের যে চক্র গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে, অবাক হচ্ছেন তো আপনি? এই যে দেখুন না, একদম নিচু তলায় বুথ লেভেল পর্যন্ত এদের এজেন্ট বসানো আছে যে কারা কত টাকা, বাজারে আলু পটলের দাম নির্ধারণ করা হয়, আর এখানে শান্তনু বাবুরা যারা এই তৃণমূলের নেতা হিসেবে বসে আছে, তারা এখানে চাকরির দর কান করতে হবে সেটা নির্দিষ্ট করে দিচ্ছে। তার মানে এই যে একটু আগে বলছিলেন না আপনারা যে পার্থ চ্যাটার্জিকে শাস্তি দেওয়া হয়েছে, এদেরকে কেন দেওয়া হয়নি? কারণ পার্থ চ্যাটার্জি যা পেয়েছেন অর্পিতার ঘরে রেখেছেন, আর বাকিরা যা পেয়েছে তার খানিকটা অংশ যেটা কালীঘাটে পৌঁছেছে, সে কারণে ওনারা আজকে শাস্তি দিতে পারবেন।
না পুরোদাসবাবু, আপনি খুব ভালো বলেছেন, যদি চুরিবিদ্যা মহাবিদ্যা না যদি না পারে ধরা, 34 বছর ধরা পড়েননি তো আপনারা, এত সুন্দর চুরি করেছেন, এত গুছিয়ে চুরি করেছেন যে আপনার ধরা পড়েনি, একদম ঠিক এই কথাটা পারি সুন্দর বলে আরে যদি আরে আজকে তো 12 বছর কাটিয়ে ফেলেছেন ওই ভাঙা ক্যাসেট বাজিয়ে দিদি 16টা কমিশন তো বড় বড় রক্ত মজিদ মাস্টার তপন ঘোষ শুকুর আলী আরে তারা কোথায়, আপনাদের অ্যাসেট ছিল তো সুশান্ত বাবু, জিজ্ঞাসাবাদের মুখে পড়ে শান্তনু বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। তার মধ্যেই রয়েছে যে ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে কুন্তলের অ্যাকাউন্ট থেকে ধৃত শান্তনুর অ্যাকাউন্টে সরাসরি টাকা গিয়েছে, ধাপে ধাপে 30-40 লক্ষ টাকা গিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কিসের জন্য এত টাকা গেল কুন্তলের অ্যাকাউন্ট থেকে শান্তনুর অ্যাকাউন্টে? প্রথমে বলি যে ইডি সূত্রের খবর, প্রায় 70-80 লক্ষ টাকার হিসাব তারা পাচ্ছেন কুন্তল শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিল, এমনই তথ্য পাওয়া গেছে। এবং ইডি তরফে দাবি করা হচ্ছে যে কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল দুজনকে হেফাজতে নিয়ে যখন তারা জেরা করেছিলেন, দুজনের মুখেই কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে এবং দুজনেই দাবি করেছিল যে শান্তনু বন্দ্যোপাধ্যায় টাকা নিয়েছেন। তাপস মণ্ডল দাবি করেছিলেন, অর্থাৎ তাপস মণ্ডল ইডির আধিকারিকদের জানিয়েছিল যে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে টাকা দিয়েছে। এবং কুন্তল ঘোষকে যখন প্রশ্ন করা হয় তো কুন্তল ঘোষের দাবি ছিল যে নগদ টাকা 70-80 লক্ষ টাকা ও কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময় দিয়েছিল। এই প্রশ্ন নিয়ে যখন গতকাল শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বারবার জেরা করা হয় যে কেন সে টাকা নিয়েছিল, ইডির তরফে যেটা জানানো হচ্ছে বারবার কিন্তু সে অস্বীকার করছিল, অর্থাৎ 70-80 লক্ষ টাকা কুন্তল ঘোষ দাবি করছে যে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিল, কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে অস্বীকার করছেন। এবং ইডির আধিকারিকরা যেটা জানাচ্ছেন ইতিমধ্যেই 20টি জায়গায় শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের সম্পত্তির হদিশ তারা পেয়েছেন, অর্থাৎ এই সম্পত্তির টাকার উৎস কি ছিল, এই সম্পত্তি কোথায় থেকে তারা কিনলো, এই প্রশ্ন তখন যখন তাকে করা হয় তার কিন্তু কোনো সদুত্তর, অর্থাৎ সোর্স অফ ইনকাম শান্তনু বন্দ্যোপাধ্যায় দেখাতে পারেননি। অর্থাৎ ইডির আধিকারিকরা মনে করছেন যে কুন্তল ঘোষের কাছ থেকে যে 70-80 লক্ষ টাকা নগদ টাকা শান্তনু বন্দ্যোপাধ্যায় নিয়েছিল, সেই টাকা দিয়েই কিন্তু বিভিন্ন জায়গায় সম্পত্তি কেনা হয়েছে, তাই জন্য সেই সম্পত্তির জাস্টিফিকেশন সে দিতে পারছে না এবং তথ্য গোপন করছে। এবং পাশাপাশি ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে তারা এটাও খতিয়ে দেখছেন যে আলাদাভাবে বেআইনি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে শান্তনু বন্দ্যোপাধ্যায় টাকা নিয়েছিল কিনা। তার বাড়ি থেকে প্রায় 300-এর বেশি ক্যান্ডিডেটদের লিস্ট পাওয়া গেছিল, সেই প্রশ্ন তখন যখন তাকে করা হয় তারও কোনো সদুত্তর সে দিতে পারেনি। এবং তাপস মণ্ডল কুন্তল ঘোষ যে বয়ান দিয়ে গেছেন যে 70-80 লক্ষ টাকা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিল, সে পুরোপুরি কিন্তু অস্বীকার করছিল, কিন্তু তার যে সম্পত্তি রয়েছে 20টি জায়গায় বিভিন্ন জায়গায় সম্পত্তি হদিস পাওয়া গেছে, তার কোনো জাস্টিফিকেশন কোথায় থেকে টাকা আসলো কোন টাকা দিয়ে, কোন রকম সদুত্তরই এখনো পর্যন্ত দিতে পারেননি শান্তনু বন্দ্যোপাধ্যায়। যে জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে সেই জিজ্ঞাসাবাদ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আমি রাহুল দার কাছে চলে আসবো। রাহুল দা, আমরা দেখতে পাচ্ছি যে এই কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে একটা বিপুল পরিমাণ টাকা কখনো শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আগে সোমা চক্রবর্তীর নাম উঠে এসছে, একের পর এক আমরা দেখতে পাচ্ছি যেভাবে নাম চড়াচ্ছে। এবং এর আগেও তাপস মণ্ডল কিন্তু তিনি বলেছিলেন যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছিল টাকার বিনিময়ে চাকরির জন্য। কোথাও এই কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল নেতা এবং তাদের মধ্যে গোটা বিষয়টা ঘোরাফেরা করছে, এত সবকিছুর পরেও কি দুর্নীতির ছোঁয়াচ আড়াতে পারে দল? না না, দুর্নীতি যদি কেউ পার্সোনাল দুর্নীতি, ধরো তোমার একটা হাসপাতালে একজন ডাক্তার একটা ভুল চিকিৎসা করলো, তার জন্য তুমি পুরো ডাক্তার হাসপাতালে যাওয়া বন্ধ করে দেবে? শিক্ষা প্রতিষ্ঠানে যদি দুজন শিক্ষক ভুল পড়ায়, একজন তো কখনোই না, আমি তা বলছি নামের তালিকাটা যথেষ্ট, এখানে এখানে দাঁড়িয়ে যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে, যদি হয়ে থাকে ব্যবস্থা হোক, দলের এখানে জিরো টলারেন্স থেকে দীর্ঘতর হচ্ছে না। আমি বলছি সুকন্যা, কোনো সমস্যা নেই, আমার অন্য প্রশ্ন আছে, আমার প্রশ্ন একটা, এই কুন্তল ঘোষের নামে আমরা দেখছি কখনো বনি সেনগুপ্ত, কখনো সোমা চক্রবর্তী লক্ষ লক্ষ টাকা তিনি দিয়ে দেন, কোথা থেকে আসে তার কাছে এত লক্ষ লক্ষ? এটা তো একটা মানে ওয়েল অর্গানাইজড ক্রাইম, একটা সংগঠিত একটা অপরাধ এটা। এবং সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে এরা হচ্ছে মানুষের কাছ থেকে, মানুষ তাদের ঘটি বাটি জমি জমা বিক্রি করে এদেরকে দিয়েছে, সেই টাকা নিয়ে এরা দান খয়রাতি করেছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দলের যারা সুপ্রিমো প্রধান কাণ্ডারী তৃণমূল দলে, তারা চুপ। তারা পার্থ চট্টোপাধ্যায়ের বেলায় কিন্তু তারা একদিনে প্রেস করে তারা অনেক কথা বলেছিল, কিন্তু এখন তারা কিন্তু চুপ।
মদন মিত্র তিনি তাদের দলের বিধায়ক, তিনি বলছেন যে কেউ তো কিছু বলুন, এরা কোথা থেকে এলেন, এরা কারা, এদের কারা এদেরকে দলে নেওয়া হলো, এদের সেই চিরকুটটা কোথায় যেটা এদের পোস্ট দেওয়া হয়েছে, সেই লেটারটা কোথায়? দল কিন্তু পুরো চুপ।